কপাল রে বই, সবই কপাল। ওই যে ওরা কয় না রাষ্ট্রযন্ত্র, বুঝলি বোন, রাষ্ট্র আসলেই একটা যন্ত্র, কোনো বিবেক নাই। আমি যদি পারতাম তোর বদলে তোর সব শাস্তি আমি মাথা পাইতে নিতাম। তুমি আমারে এত ভালোবাসো, তোর ওই কপালটা সারা তোরে ব্যাপারটি ভালোবাসি। তোরে না দেখলে বুঝতামই না নিয়তি কারে কয়। জীবন কেমন হবে আমরা তো কেউই জানি না। জীবনের গল্প লেখে অন্য কেউ। আর কিছু খাবি? নন্দিনী, আপনি আবার কি করবো কও? তুমি গ্রামের ব্যবহার মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে বেড়াইতেছ, আমারও একটু ঋণ দাও। আইসে আপনার বাপের তো মেলা টাহা, আপনার এখানে ঋণ দিতে হইব? আমি কি তোমার কাছে টাকা পয়সা ঋণ চাইছি? তুমি আমার ভালোবাসা ঋণ দিবা? তুমি আমারে যদি ভালোবাসা ঋণ দাও আমি কিন্তু ঋণ খেলাপি হব না, একদম সুদে আসলে তোমারে আমি ফেরত দিয়ে দিব। আর আমারে যদি ভালোবাসা ঋণ দাও তাহলে তোমার কষ্ট করে এই এনজিওর চাকরি এগুলো কিন্তু করতে হইব না। ভাই আর তোমার পথ ছাড়েন, পথ ছাড়েন কইতেছি, আমি কিন্তু কাকারে সব কয়ে দিব। ছাড়লাম যাও, কিন্তু তোমারে কিন্তু আমি ছাড়ুম না নন্দিনী। চল আম্মা, এই এনজিওর চাকরি করতে আর ভালো লাগে না, বেতন বেতন ঠিকভাবে দেয় না। আচ্ছা তোমার একটা বইনের পোলারে কইছিল না আমার চাকরির জন্য, হেরা কিছু জানাইছে? কথা কইছি তো, কথা কইছি, কইছে যখন তখন গেলে চাকরিটা হয়ে যাবে। কিন্তু মা আমার তো ইচ্ছা না তুমি ঢাকা শহরে যাও, তো মায়া মানুষ একা একা ঢাকা শহরে যাবা, বুঝো না আমাদের কষ্ট আছে।
কিন্তু মাশাআল্লাহ আল্লাহ করে অনেক সুন্দর করে মানাইছে। আম্মা আমি আগে ঢাকা যাবো, চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, আর তোমার একটা ভালো ডাক্তার দেখাইতে হইব না, আর ওরেও তো মানুষ করতে হইব, এরপর বিয়ে শাদি। লক্ষ্মী মা আমার, পাগলামি করিস না তো। আম্মা আপন মানুষ কইছে আর সুযোগে বারবার আয় কও, আর আমি চাই আমার ভাইদের আমি নিজে মানুষ করব। ভাইদের নিয়ে দিবে না, সখন তখন ফিটকায় পড়ে থাকে, ওরে নিয়ে আমি একা একা কি করবো কত। আম্মা এই জন্যই তো কইতেছি, তোমার একটা ভালো ডাক্তার দেখাইতে হইব, ওরে ভালো ডাক্তার দেখাইতে হইব, এর জন্য তো টাকা লাগবো। আমি আস্তে আস্তে টাকা জমায় পরে ওর একটা ভালো ডাক্তার দেখাবো, তুমি চিন্তা করো না তো। চোখের নদী বহমান অবিরত, তোমার কাহিনী জুড়ে নিস্তব্ধ ক্ষত, হৃদয় এখনো স্মৃতিগুলো অবিকল, তবু পড়ে আছো শহুরে পথের নিস্তব্ধ শিকল। নন্দিনী রাইট? জি। পথে কোনো কষ্ট হয়নি তো? না না একদম ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, কত দূর থেকে তুমি এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। না না ভাবি কোনো সমস্যা নাই, আমার ক্ষুধা লাগে নাই এখন, ভাবি ভাইয়াকে দেখতেছি না। আর তোমার ভাইয়া, তার কি দিন আর রাত আছে, কোথায় কি করছে কে জানে। ব্ল্যাক মানি, হোয়াইট গোল্ড, এ আকবর শুধু এই দুইটা জিনিসই চায়, কিন্তু তুই আমারে একটা জিনিসও পাঠাস নাই কেন? আরেকটা সুযোগ দিমু, যা দিলাম the black or white choice is yours. black huh? No, white white. White girl, I like it. Dil da boro sada, dile nai kada, kintu taile tare za. শুনলাম, সবই শুনলাম, ভালো আছিল। হ্যালো জান, মানে তোমার আব্বা বড় ভালো মানুষ আছিল, কিন্তু গেল গা দুনিয়া ছেড়া, কি আর করা। দুই দিন আগে পরে তো তোমারে আমারে সবাইরই যাই তুইব। আচ্ছা ভালো কথা, খালাম্মার শরীর এখন কেমন, ভালো আছে? আম্মা ভালো আছে, কিন্তু বয়স হয়েছে তো, মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ দেখায়। যে বার্ধক্য, কি আর করবো কও, তোমার ভাইয়ের না পায়ে একটা সমস্যা ছিল। ভাইয়া ওটা এখনো ঠিক হয় নাই। ও আচ্ছা, ওর মিগি ব্যারামটা কি সেরে গেছে? এখনো আছে ভাইয়া, এই জন্যই চিন্তা করতেছি ঢাকা এনে বড় একটা ডাক্তার দেখাবো। ও দেহনার ব্যবস্থা তো করতেই হবে, তুমি ফ্যামিলির বড় মাইয়া না, কত দায়িত্ব তোমার উপর।
কিন্তু মুশকিল হয়েছে গিয়া, ইন্টারমিডিয়েট পাশে তো ভালো চাকরি জোগাড় করা খুব ঝামেলা হয়েছে। তুমি পেরেশান হয় না তো, কারো লগে কথা না কয়ে কি আমি তোমার এই টাকা পর্যন্ত আইতে কইছি, ব্যবস্থা হয়ে যাবে, টেনশন কেন। আর দেখতে শুনতে তো মাশাল্লাহ একদম হোয়াইট, চিন্তা করো না, থাকো হোয়াইট, যাও। আচ্ছা তোমার বাবির গিয়ে কও টেবিলে খানা লাগাইতে খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আরে বাবা ধরো না, ভাবি জামা কাপড়। আরে বাবা তোমার কাল নতুন চাকরি, অফিসে যাবে, নতুন জামা কাপড়ের দরকার আছে না? ভাবি আমার জামা কাপড় আছে, আমার লাগবে না। তারপরও এখান থেকে যে কোনো একটা পরে কাল তুমি অফিসে যাবে। ভাবি তুমি অনেক ভালো। নন্দিনী, মা গো। আম্মা, আমি চাকরিতে যাইতেছি, একটা ফার্মের রিসেপশনে চাকরি। আম্মা ভালো চাকরি, বেতনও ভালো। আলহামদুলিল্লাহ, আমি কইছিলাম না মা আকবর খুব ভালো হোলা, ও ছোটবেলা থেকে ভালো। হ মা, মা ভাবি তো আরো ভালো, আমার একটা নতুন কামিজ কিনা দিছে। আচ্ছা আম্মা, শুনো, এই যে এই বিল্ডিং, এই বিল্ডিং এর লিফটের সাইডে উঠে যাইবা, হ্যাঁ মানে পাঁচতলা। রিসেপশনে গিয়ে আমার কথা কইবা, সব বলা আছে, হয়ে যাইব। জি ভাইয়া। তোমার জায়গা তো ওইখানে না, তোমার জায়গা এইখানে, যাও ভাইয়া। আজকে প্রথম দিন তো, দোয়া করবেন। হ্যাঁ যাও। আসি। কি হয়েছে?
একটার পর একটা মারতেছেন। মদে নেশা হয় না রে, মদে আর নেশা নাই। কেন বস, মাল কি দুই নম্বর নাকি? মদ ঠিকই আছে কিন্তু ব্র্যান্ড পাল্টে গেছে, নেশা এখন অন্য ব্র্যান্ডে। কি ব্র্যান্ড বস? নন্দিনী, নন্দিনী ব্র্যান্ড। এই ব্র্যান্ডে নেশা করা, এই ব্র্যান্ডেই খাইছি তারা। আমার নেশা চইলে আসছে এখন, তোরা জায়গাটা একটু ক্লিয়ার কর, আর তুই এক একটা বোতল এনে এনে দিবি, ঠিক আছে? আমি আমার নেশা নিয়ে আসতেছি। এসো, আমি সরি আমি যেতে পারিনি, আমি ড্রাইভারকে পাঠিয়েছি, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসম অনেক দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে একদম। হ্যাঁ, রাস্তায় ট্রাফিক। না না ভাইয়া, আমরা আমরা কোথায় আসলাম? এটা ধরো আমার একটা আনঅফিশিয়াল অফিস। হ্যাঁ, এসো ঘুরে দেখি, এসো প্লিজ। মদই তো শুধু খাই, অন্য কিছু আমার পেটে সয় না। অবশ্য তোমার দেখার পর থেকে এই মদ এটা সয় না। ভাইয়া ভাইয়া ভাইয়া, এখন দেখ তুমি আমার ভাইয়া বলবো না তো, আকবর বলবো, আকবর, অনলি আকবর। আকবর ভাই, তুমি আমার ঘুম আরাম করছো, আমার বাড়িতে তুমি ঘুমাও, আমি ঘুমাইতে পারি না, এটা তো হয় না। মানে মানে হিসাব খুব সহজ, দিনের বেলায় তোমার সেবায় দাসীবান্ধে নিয়োজিত থাকবে, আর রাতে তুমি আর আমি তোমার চাকরি দিছি, আশ্রয় দিছি, আমার তুমি আশ্রয় দাও, আমি শুধু তোমার চাই, হিসাব বরাবর, আর কিছু দরকার নেই। আমার ছোট ভাই আচ্ছা ঠিক আছে, তোমার মুক্তি দিয়ে দিলাম, যাও। কি লোক, যাও।